ওয়েলকাম তাকে ভিডিও। আজকে প্রথম শেফুদা কি নিয়ে? শেফুদা আসলে ইদানিং একটু একটু মাতাল টাইপের, জানি না সে মদ খাওয়া ছেড়ে দিছে এই কারণে একটু মাতাল হয়ে গেছে কিনা, তবে সে একটু উন্মাদ হয়ে গেছে। এই কয়েকদিন গত 3-4 দিন আগে আমি তার একটা ভিডিও পোস্ট করেছিলাম, তার ভালো একটা ভিডিও নুসিরাতকে নিয়ে প্রতিবাদ করার একটা ভিডিও। সেই ভিডিওটা থেকে সে মানুষ অনেক রেসপন্ড করছে, তার ভিডিওটা অনেক গ্রহণ করছে, ভিডিওটা মোটামুটি ভাইরাল সব জায়গাতে। কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার পরে একটা লাইভ দেখলাম কালকে, আমি মানে নিতে পারতেছি না আসলে, কি বল। আমাদের মাফ করে দিও নুসরাত। ক্লিপটি হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে, ভিডিওটা আমার এডিটিং করা ছিল, তার আগে পিছিয়ে হয়তো অনেক ওনার খারাপ মন্তব্য ছিল সেটা আমি তুলে ধরি নাই, তার ভালো মন্তব্যগুলো আমি তুলে ধরছি, মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে। কিন্তু তারপরে দেখলাম সে খুবই উল্টাপাল্টা, তবে মাঝে মধ্যে তার কথাবার্তা শুনে আমার কাছে এমন মনে হয় যে খুবই সাদা মাটা একটা মানুষ, তাকে পিছন থেকে কেউ ইউজ করতেছে। আমরা যতটুকু জানি তার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তো তাকে কেউ একজন ফেসবুক অ্যাকাউন্ট করে দিছে, আর এখন যে পেজটা তিনি ইউজ করতেছে ফ্যান পেজটা সেটাও একজনে খুলে দিছে, তার মধ্যে কি শুনি কে খুলে দিছে? আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটা আমাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফ্যান পেজ খুলে দিয়েছেন। কয়েকজন অ্যাকাউন্ট ছিল না, আপনাকে কেউ একজন করে দিছে, কিন্তু যে করে দিছে সেটা কে, তার নামটা একটু বলবেন কাইন্ডলি প্লিজ, বলুন শুনি। ওই শাম্মী হক জার্মানি থেকে আমাকে নাম বলতে নিষেধ করেছে, সে আমার ফেসবুক পেজটা খুলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রেম সম্রাট সত্য কথাটা বলার জন্য। আমি আসলে সেটাই ধারণা করতেছিলাম, আপনারা একটা লাইভ দেখতেছিলাম আমি একদিন, হঠাৎ শাম্মী হক নামের একটা মেয়ে আপনাকে কল করে ডার্লিং ডার্লিং বলতেছিল, তো সেটা থেকে আমি একটা ধারণা করেছিলাম যে আপনাকে ফ্রেন্ড পেজটা উনি খুলে দিয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ। এই শোনো বনানীতে আগুন লেগেছে, আমি ওটা এখন লাইভ দেখাচ্ছি। ইনি সেই শাম্মী হক যিনি পিছন থেকে খেলতেছেন শেফুদাকে নিয়ে। শেফুদাকে আসলে অ্যাকচুয়ালি আমি ওনার কিছু কিছু ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে, উনি একজন এন্টারটেইনার বললে চলে, মাঝে মধ্যে ওনার এন্টারটেইন আসলে উনি অনেক এন্টারটেইন দিয়ে থাকেন, করে থাকেন যে মানুষের জন্য। কিন্তু রাজনৈতিকভাবে সে এসে যখন কোনো দলকে দলের নেতা নেত্রীকে গালিগালাজ করে সেটা আমি সাপোর্ট করি না, আর আমাদের ইসলাম ধর্মকে নিয়ে যে সে মাঝে মধ্যে গালাগালি করে সেটাও আমি সাপোর্ট করি না, কিন্তু মাঝে মধ্যে তার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। তা আমি বলবো আপনি ভালোর পথে থাকুন, ভালো হয়ে যান শেফুদা, আপনার ভিডিও মানুষ অনেক খায়, আপনাকে মানুষ অনেক পছন্দ করে, আপনার ভিতরে যে ভালো শেফুদাটা আছে সেটাকে জাগ্রত করে সবাই আপনার ভক্ত এবং ফ্রেন্ড হয়ে যান। আমার বউ ডার্লিং তোমার কথা বলছিলাম আমি লাইভে। শোনো আমি কলেজে চলে যাচ্ছি, ওকে যাও ডার্লিং, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ ঠিক মতো নাস্তা নিয়ে যেও, চিন্তা করো না, ওকে ভালো থেকো, বাই। তোমাকে আজকে থেকে বাই বাই, কিস মি, ওকে ডার্লিং বাই। পর দাদা এগুলো কি করতেছেন, পাগল হয়ে গেলেন নাকি? কোচি কোচি সে আসছিল, একটা মোড নিয়ে আইছিলাম যে ধরেন ভিডিও করব, কিছু ভালো কথা কম কি শুরু করছো বক করছো কর কি আর কি মদ খা মদ।